নমস্কার, আজির সকাল খবর কু স্বাগত করুছি মু চন্দন দাস। আসন্তু নজর পকেবা দেশ বিদেশর কিছি গুরুত্বপূর্ণ খবর উপরে। 15 বর্ষ অপেক্ষা পরে বহু প্রতীক্ষিত ভালুচোর সেতু উদ্ঘাটন কলে লাঞ্চিগড় বিধায়ক প্রদীপ দিশারি। অঞ্চলের খুশির লহরী, বিজু কেভিকে ফণ্ডু নির্মাণ হয়ে এই কার্য 8টি গাঁর শতাধিক লোকে উপকৃত হবে। এই সেতু সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ ক্ষেত্রে সহযোগ হব। মৌলিক সুবিধার আজ বি বঞ্চিত হয়ে দুর্ভিক্ষ জীবন জিউঁচ্ছন্তি লোকে। স্থায়ী প্রতিকার লাগি ঘাটি চড়ি পারুনি প্রশাসন, ঝরণা পানিরে মেটুছি বন্ডাঙ্ক শোষ। নিখোঁজ ঝিউকু 12 বর্ষ পরে পাইলে পরিবার। মোবাইলে ইউট্যুব ভিডিও দেখিবা সময় নিজ অঞ্চলর নাটক দেখি সেতু ফোন নম্বর পাই নিজ পরিচয় দিয়ে ও পরিবার লোকঙ্ক সহ যোগাযোগ করাই দেবা অনুরোধ করে। এনে জেলাপাল মনীষ অগ্রওয়াল নেতৃত্বে ঝিউকু ফেরি পাইলে পরিবার। জোডমু মেডিকালে ডাক্তার নথিবারু ধারণা দেলে সরপঞ্চ। নরসিংহপুর বিভিন্ন সংগঠন সামিল হয়ে এই আন্দোলনকু সমর্থন করিবা সহ এয়াকু জোরদার করাযিবা বলি সূচনা দেইছন্তি। এবং ভিজিলান্স জালরে বিদ্যুৎ বিভাগের কনিষ্ঠ যন্ত্রী কপ্তিপদা বিদ্যুৎ বিভাগের কনিষ্ঠ যন্ত্রী ডিভিজন রথিপুর নেস্কো কার্যালয়ের 1300 টাকা লাঞ্চ নেওয়া বেড়ে ভিজিলান্স হাতে ধরা পড়েছে।